ফাইনাই 20 জানুয়ারি টালনিসিমি হাস্তেও চেংজাংনানি থাঙ্গি তঙ্গু গীতারানী দাস স্মৃতি ওপেন নক আউট প্রাইজ মানি ভলিবল বাতাইলাইমুং সাংরংসালো কাইসা ককতুম পান্ডা খলাই ও ককতুমা সাকলাইকা এএমসিনি মেয়র দীপক মজুমদার ফাইনাই 20 জানুয়ারি তালনিসিমি রাজাখর আউলিনী অরুন্ধতী নগর হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ড 39 নং ওয়ার্ডনি শাকথারমুংবাই অবনো পুইলা গীতারানী দাস স্মৃতি ওপেন নক আউট প্রাইজ মানি ভলিবল বাতাইলাইমুং মুথুংজাংনানি থাঙ্গি তঙ্গু ও বাদাইলিমুং সানলৈ রমুই তংনাই কপ্লাই ইংনাই রমুই বাকি সকাত তংনাই নাইথত কাইসা ট্রফি তে 30,000 কেস রাং তেই রানাব রমুই বাকি সকাত তংনাই ট্রফি তে 20,000 কেস রাং ও বাদাইলিমুং জে বাতাইনা মুসংনাই রগ্ন 17 জানুয়ারি নি বিশিঙ্গ মুংরুনা নি বাকি কবখা কর্পোরেটর অলক রয় আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর আমার সাথী অলক রায়ের বিশেষ উদ্যোগে আগামী 20 এবং 21 জানুয়ারি দুই দিনব্যাপী স্বর্গীয় গীতারানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নক আউট ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কারণে আজকে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা জানানো, তো আপনারা জানেন 20 এবং 21 তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা মহোদয়, আমাদের বিশিষ্ট রাজ্যের সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্যের উপস্থিতির মাধ্যমে আমাদের এই দুদিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হবে। তো এখানে বলা হয়েছে যে বিশেষ করে এই প্রতিযোগিতায় নাম দেওয়ার যেমন 17 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি হিসেবে 30,000 টাকা দেওয়া হবে, রানার্স ট্রফি ও প্রাইজ মানি হিসেবে 20,000 টাকা এবং ট্রফি দেওয়া হবে, এবং তৃতীয় স্থান থেকে এই ট্রফি এবং প্রাইজ মানি 5,000 টাকা দেওয়া হবে। সার্বিকভাবে আমি বলবো এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই টুর্নামেন্ট হচ্ছে, স্বর্গীয় গীতারানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নক আউট ভলিবল প্রতিযোগিতা, যেটা আমাদের রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়ার বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যত বেশি যুব সমাজ যুবশক্তিকে খেলাধুলার মাঠে আনা যায়, নেশামুক্ত ত্রিপুরা গঠন করার যে ডাক দিয়েছে আমাদের রাজ্য সরকার, আমাদের আমরা সবাই যাই আন্দোলনে যারা কাজ করছি, আমাদের পক্ষে এটা সুবিধা হবে যত বেশি সংখ্যক মানুষকে সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে তাদেরকে অংশগ্রহণ করা। সেই উদ্দেশ্যেই অলকবাবু প্রতিনিয়তই শুধু উনি আগরতলা শহরে এই ওয়ার্ডের ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা সৌন্দর্যজনের সহ উনি সামাজিক সামাজিক কর্তব্য হিসেবে এবং ক্রীড়া বিষয়টাকে আমরা দেখেছি অরুণ স্কুলের মাঠে মাঠটা যখন উনি দায়িত্ব নিয়েছিলেন কর্পোরেট হিসেবে এলাকায় বা আমি পৌরনগর মেয়র হিসেবে আমরা অনেকভাবে সংযোগ ক্রীড়াবিদ আছেন উনিও এই বিষয়টা দেখেন যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেক ক্রীড়ার সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে দেখেছি মাঠটা কত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। মানে আলটিমেটলি অরুণনগর এলাকার এই ওয়ার্ডে এবং আগরতলা পৌরনগর আমরা চাইছি খেলার উপযোগী মাঠ তৈরি করা, স্টেডিয়াম তৈরি করা, 3 কোটি 20 লক্ষ এবং এই কিছুদিনের মধ্যে 3 কোটি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 3 কোটি 20 লক্ষ টাকা এখানে মাঠটা ডেভেলপের জন্য করা হয়েছে। এর আগেও মাঠ অনেকটা উন্নয়ন করা হয়েছে, সার্বিকভাবে এডিনগরে বিভিন্ন জায়গাগুলি যেমন উন্নয়ন করা হয়েছে, পাশাপাশি ক্রীড়ার ক্ষেত্রটা আরও বেশি মজবুত করা সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি অলকবাবুকে ধন্যবাদ। পাইথক প্রায় নাইরংনি বাকি ট্রফি তাই কেস রাঙিয়া ফেরাই থই থাকাই গীতারানী দাস নিবুসাজলা মিরনাল দাস রাজখরাউল নিশিমি প্রণবনি কক থুম চিনি খরাং।